গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন বাজে হচ্ছে দুপুর দুটো, তো আমি দুটো থেকে ব্লগটা শুরু করছি। এখন আমরা যাব হচ্ছে বাজারে। দেখো, আমি আর আমার বোন আমি রেডি হয়ে নিয়েছি, আর আমার বোনও ওই পাশে রেডি হয়ে নিয়েছে। এবার আমরা বেরোবো। দেখো, আমরা দুজনে বেরিয়ে পড়েছি, মুখে মাস্কও লাগিয়ে নিয়েছি। তো দেখি কি কি পাই বাজারে, যেগুলো নিতে যাচ্ছি সেগুলো পাই কি পাই না। তো আমাদের সব কিছু নেওয়া হয়ে গেছে, এবার আমরা এখানে কিছু খাবার দাবার নেব, চিপস নেব, তারপর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা বলব। আমরা এখন বাড়িতে চলে এসেছি, এখন বাড়িতে ঢুকবো। এখন আমরা হাত মুখ ধুয়ে নেব, তারপর আপনাদেরকে দেখাবো আমরা কি কি এনেছি বাজার থেকে। এখন আমরা ফ্রেশ হয়ে নিয়েছি, এখন দেখাবো কি কি এনেছি। তো আমরা দেখাচ্ছি কি কি নিয়ে এসেছি। তো সবার প্রথমে দেখাচ্ছি আমার সোনা পাপাটার মোজা। দেখো মজাটা কেমন হয়েছে বলো একটু কমেন্ট করে। তো এরপর এখানে আছে কলমি শাক, কলমি শাক। বাজারে হচ্ছে গিয়েছিলাম আমার ছেলের জন্য জিনিস আনতে, ওর জন্য কিছুই পাইনি। তো বাজারে ঢুকে দেখি এই জিনিসগুলো, তো আমি নিয়ে নিলাম। এখানে আছে ঢেঁকি শাক। তো এই শাকটা কে কে চেনো আর কে কে চেনো না, যদিও চিনে থাকো এটার নাম কি প্লিজ কমেন্টে বলো। তো এই শাকটা তো আমার খেতে খুবই ভালো লাগে, তো দেখে আর আমি না নিয়ে থাকতে পারলাম না, কারণ এটা আমি আমার শ্বশুরবাড়ির দিকে পাই না, এখানে এটা পাই। তো তাই আমি এখান থেকে নিয়ে এসেছি, এটা কালকে খাবো। এটা ভাজা খেতে খুবই ভালো লাগে। নেক্সট এখানে আছে কচুর লতি, এখানে আছে একটা ছোট্ট ঘি, আর এটার মধ্যে আছে মুগ ডাল, আর এখানে আছে সার্ফ এক্সেল, আর এটার মধ্যে আছে ময়দা। আজকে আমার বোন হচ্ছে ময়দা দিয়ে মোমো বানাবে। আর এখানে একটা প্যাকেট আছে, এটার মধ্যে হচ্ছে আছে আমাদের খাওয়ার দাবার। তো এটাও খুলে দেখাচ্ছি কি আছে। দেখো এখানে আছে, এটাকে কি বলো তোমরা সবাই, আমাদের এখানে মিশাল নামেই পরিচিত। তো তোমাদের ওখানে কি কি বলে কমেন্টস করে জানিও। আর এখানে আছে চিপস মাখা। দেখো এগুলো খেতে আমার খুবই ভালো লাগে। এখানে বুধবার করে এগুলো পাওয়া যায়, বুধবার এখানে হাট বসে, হাট ছাড়া সেরকম এগুলো আমি দেখতে পাই না। তো আমি প্রতি বুধবারেই এগুলো খেতাম বিয়ের আগেও, এতদিন তো আমি খেতে পারিনি, এখন আমার ছেলে হওয়ার পরে খেতে পারিনি, আজকে আমি দু আড়াই মাস পর এগুলো খাবো। তো আমি যখন এখানে এসেছি মা প্রত্যেক বুধবারে এনে দিত। ঠিক আছে এবার আমি খাচ্ছি, বোন তো খাওয়া শুরু করে দিয়েছে। দেখো আমার ছেলেকে নিয়ে শুয়ে পড়েছে, এক ছেলেকে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমিও খাই। আর মোমো বানাবে বলে ওখানে বাঁধাকপি নিয়ে বসে পড়েছে, বাঁধাকপি পেঁয়াজ এগুলো কাটবে। তো ঠিক আছে আমি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমাদের চিপস খাওয়া হয়ে গেছে, আর কি বলবো, এখন আমাদের সব বাজার জিনিস গুছিয়ে নিয়েছি আর চিপসও খাওয়া হয়ে গেছে। আর এখানে আমার পাপা শুয়ে আছে, দেখো, আর আমার দিদি এখানে ফোন টিপছে, আর আমার দিদি ফ্রেশ হয়ে নিয়েছে, এখন ওখানে বসে আছে। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ। আমাদের ভিডিও যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা অলে দাবিয়ে দিবে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ। টাটা, বাই বাই, আর নেক্সট
ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।